জামিনে মুক্ত রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান। জামিনের পাশাপাশি তদন্তে স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। গোটা ঘটনায় পুলিশকে তীব্র ভৎসনা করেছেন বিচারপতি। সন্দেশখালী কাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। অন্যান্য দিনের মতোই গত সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা সেখানে ছিলেন, ঘটনাস্থলের পরিস্থিতি তুলে ধরছিলেন। গত সোমবার বিকেল 5টা নাগাদ আচমকাই রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে মঙ্গলবার বসিরহাট আদালতে তোলা হয়। পুলিশ 10 দিনের হেফাজত চায়। আদালত সন্তুকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পরবর্তী জামিনের আর্জি নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হন সন্তু। বুধবার তার হয়ে সওয়াল করেন মহেশ জেঠ মালানি। এদিন সওয়াল জবাবের পর আদালতের তরফে স্পষ্ট জানানো হয়, অভিযোগ দেখেই বোঝা যাচ্ছে তা সাজানো অর্থাৎ পরিকল্পনা মাফিক হতেই পারে। পাশাপাশি সন্তুর বিরুদ্ধে যে ধারায় মামলা দেওয়া হয়েছে তার একটি বাদে সবই জামিনযোগ্য। সওয়াল জবাব শেষে সাংবাদিকের জামিন মঞ্জুর করেন বিচারপতি। এরপরই সন্দেশখালী কাণ্ডে পুলিশকে তীব্র ভৎসনা করেন তিনি। পুলিশ এতদিন ধরে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি, অথচ সাংবাদিকদের গ্রেপ্তারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করেন তিনি। বলেন, পুলিশ আধিকারিকদের যা কাজ সেটা আগে করুন। তো বন্ধুরা, এটা ছিল সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তার করা নিয়ে আপডেট নিউজ। আশা করি এই খবর আপনাদের কাজে লেগেছে। ধন্যবাদ।